বর্তমানে আমরা রক্তের সম্পর্ক দিয়ে আত্মীয় বিচার করি, তাই তো? আর ওই জন্যই দেখবেন বিপদে আপদে আত্মীয়রা পাশে থাকতে চায় না। আসলে আত্মার সম্পর্কটা খুঁজতে চাই না, আত্মার সম্পর্ক আর রক্তের সম্পর্ক দুটো আলাদা জিনিস। আজকে বলছেন যে একদল আত্মীয় আছে, আপনাদের প্রত্যেকের আছে, আমি বল, যারা সুসময়ের বন্ধু আপনার, সুসময়ে পাশে থাকবে, খোঁজ খবর নেবে, আপনার আনন্দ বিলাসের ভাগ নেবে, কিন্তু দুঃসময়ে আপনার পাশে থাকবে না। এদের সঙ্গে কি করা উচিত? দুঃখ পাবেন, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, কি করবেন? আজকে আলোচনার বিষয়টা এটা। দেখুন, এটা একটা চির সত্য কথা, এই জগতে আজকে সবাই স্বার্থপর। এই যে আজকে কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলে একটা খবর দেখালো, কিরকম বৃদ্ধ দম্পতি, তারা হয়তো বা করোনায় আক্রান্ত হয়েছেন, আত্মীয় পরিজন বহুজনকে ফোন করছেন, কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। কিন্তু এরাই হয়তো একটা সময় তাদের সুসময়ে তাদের বন্ধু ছিল, তাদের বান্ধব ছিল, তাদের কাছের মানুষ ছিল, নিজের লোক ছিল, তাই তো? তা ঠিক তেমন যে সুসময়ে খোঁজ নেয়, দুঃসময়ে খোঁজ রাখে না, তারা তো বন্ধু নয়। হ্যাঁ, এরকম করে বাঁচতে গেলে তাহলে তো আমি একা হয়ে পড়বো, কাউকেই আমার জীবনে রাখা যাবে না, সেটাও আবার ঠিক না। তাই বুঝে চলতে হয় জীবনে যখন এরকম ঘটনা ঘটে যে আমার সুসময়ের বন্ধু তারা দুঃসময়ে নয়, তখন বুঝে চলতে হয়। এই কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তা আমার নিজের আত্মীয় পরিজন যারা আছে তারা অনেকেই খোঁজ নেয়নি বা নেওয়ার প্রয়োজন বোধ করেনি, কিন্তু আমার এক বন্ধু বড়ই সুশীল, দুবার আমার বাড়িতে এসে ফিরে গেছে আমার খবর নেওয়ার জন্য, যেহেতু আমি সেখানে তখন ছিলাম না। এত ভালো লাগলো যে এটাই হচ্ছে সেই আত্মীয়তা, আত্মার সঙ্গে সম্পর্ক নেওয়া, যে সে উদ্বিগ্ন হয়েছে, সে আমার জন্য চিন্তা করছে, এটাই আসল, এইটাই হচ্ছে আত্মীয়তার ধর্ম, আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপিত হওয়ার ধর্ম। আর রক্তের সম্পর্ক দিয়ে এই যে যারা এই সুসময়ের বন্ধু আর দুঃসময়ে তারা পাশে থাকে না, যারা তারা স্বার্থপর, তারা স্বার্থপর, অন্যরকম স্বার্থপর। আবার স্বার্থপর মানে শুধু নিজেরটা গুছিয়ে নিচ্ছে এরকম স্বার্থপর নয়, তারা অন্যের প্রতি কর্তব্য বোধের ত্রুটি আছে তাদের। করব কি করব, আমি বুঝে চলব, আমি আমার প্রকৃত বন্ধুর সংখ্যা বাড়াবো। আজকে জগতে প্রকৃত বন্ধু হয় না কেউ, তবুও বন্ধুত্ব, আত্মীয়, আত্মার সম্পর্কটা এমন করে আমি অন্যের সাথে তৈরি করব, সেখানে রক্তের জায়গাটা দেখবো না, আর পরকেও আপন করতে শিখবো, তাহলে দেখবেন এই দুঃখের সময়ে কেউ না কেউ পাশে থাকবে আমার, তাই তো? আর শুধু স্বার্থপরের মতো রক্তের সম্পর্ক দিয়ে আত্মীয় খুঁজতে গেলে কিন্তু এইরকম বিপদ হবে। আর সবাইকে নিয়ে চলতে হবে, ছাড়লে হবে না। আর প্রতিটা মানুষকে কী করে সংশোধন করে আমি আমার পথে নিতে পারবো, সেই দিকটায় আমার মনে হয় যে নজর রাখলে ভালো, সেই দিকটায় নজর রাখুন। তাদেরকে প্রয়োজনে সময় সুযোগভাবে, আমরা দ্বন্দ্ব তর্ক ঝগড়া করে ফেলি না, তাদেরকে বুঝিয়ে ঠান্ডা মাথায় মজার ছলে তাকে প্রবোধ দিয়ে সঠিক পথে নিয়ে আসা যায়, তার ব্যবস্থা করতে হবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন।